হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সুস্থ এবং সুন্দর জীবনের তিনটা ভিত্তি নিয়ে আলোচনা করব। আপনি যদি এই তিনটা ভিত্তি আপনার জীবনে গড়ে তুলতে পারেন, তাহলে খুব সুন্দর একটি জীবন আপনি গঠন করতে পারবেন। সুস্থ জীবনের প্রথম ভিত্তি হচ্ছে কর্মব্যস্ততা, দ্বিতীয় ভিত্তি হচ্ছে ডায়েট অ্যান্ড এক্সারসাইজ, এবং তৃতীয় ভিত্তি হচ্ছে ডিটাচ ইউর সেলফ অর গিভ ইউর সেলফ স্পেস। দেখুন, প্রথমে আসি কর্মব্যস্ততা। কর্মব্যস্ত লাইফ কিন্তু আমাদের জন্য খুবই দরকারি, তবে কর্মব্যস্ততা থাকার সাথে কিন্তু ব্রেইনের একটা সম্পর্ক আছে, একটা সায়েন্স আছে। দেখুন, আপনি যদি কর্মব্যস্ত না হন, আপনি যদি লেজি হন, বা আপনি যদি দেখা যায় যে আপনার শুয়ে বসে থাকার অভ্যাস থাকে, আপনার যদি ওয়ান্ডারিং করার অভ্যাস থাকে, আপনার যদি আকাশকুসুম ভাবনা অভ্যাস থাকে, তাহলে যেটা হবে, ধীরে ধীরে আপনার ব্রেন থেকে ডোপামিন নামক হরমোনের রিলিজটা কমে যাবে। ডোপামিন হরমোনের কাজ হচ্ছে আমাদের দেহে অ্যাক্টিভিটি ক্রিয়েট করা। আপনি যত বেশি অ্যাক্টিভিটির মধ্যে থাকবেন, আপনার তত বেশি ডোপামিন রিলিজ হবে, এবং এই ডোপামিন আপনাকে পরবর্তীতে আরও কাজ করার মোটিভেশন দেবে। আপনি যদি কাজ না করেন, আপনি যদি বসে থাকেন, তাহলে যেটা হবে, ডোপামিন কম হবে, এবং যত ডোপামিন কম হবে আপনি তত বেশি কাজ করার মোটিভেশন হারিয়ে ফেলবেন। এই কারণে দেখা যায় যে আপনি যদি নির্দিষ্ট কোনো দিন একটু বেশি ঘুমায় থাকেন, বেশি শুয়ে থাকেন, দেখবেন যে আপনার ওই দিন আরও কাজ করতে ইচ্ছা করে না, এবং তার পরের দিনও কাজ করতে কষ্ট হয়ে যায়। কারণ আপনার আগের দিন যদি অ্যাক্টিভিটি কম থাকে, তাহলে ডোপামিনের রিলিজটা অলরেডি কম রয়েছে, তাই ব্রেন মোটিভেশন পায় না। সো আপনাকে সবসময় কর্মব্যস্ত থাকতে হবে। এখন কর্মের মধ্যে যে কোনো কিছু হতে পারে, আপনার জন্য মিনিংফুল হতে পারে, মিনিংলেস হতে পারে, বাট আপনি আপনার সিক্স সেন্স দিয়ে, আপনার হাত এবং পা, আপনার ব্রেন বুদ্ধি দিয়ে কোনো একটা কাজ করছেন। লাইক আপনি যদি খুব সিলি কাজও করেন, লাইক হাঁটা, জিকির করা, এগুলো কিন্তু এক ধরনের কাজ হিসেবে ধরা হয়। এগুলোর জন্য আমাদের ব্রেনে কিন্তু ডোপামিন রিলিজ হয়। সো আপনাকে অবশ্যই কর্মব্যস্ত থাকতে হবে। আপনি যদি কর্মব্যস্ত না থাকেন, লেজি হয়ে যাবেন, এবং অলস ব্রেন হচ্ছে শয়তানের প্রধান অস্ত্র। দুই নাম্বার যেটা হচ্ছে ভিত্তি, সেটা হচ্ছে ডায়েট এবং এক্সারসাইজ। দেখুন, ডায়েট এবং এক্সারসাইজ কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ একটা জিনিস। ডায়েট সরাসরি আপনার ব্রেনের হরমোন মেটাবলাইজকে নিয়ন্ত্রণ করে। আপনি যদি চান যে আপনার ব্রেনের ভিতরে এক ধরনের ক্লিয়ার ফাংশনিং কাজ করুক, কগনিশন কাজ করুক, তাহলে অবশ্যই আপনাকে ভালো ভালো খাবার খেতে হবে। বাজে খাবার আমরা ইদানিং সবাই জানি, কিন্তু এড়ায় চলতে পারি না, বাট জানি তো অ্যাটলিস্ট আপনি যে খাবারগুলো খারাপ বলে মনে করেন সেই খাবারগুলো খাবেন না। সেই খাবারগুলো আপনার পেটের ভিতরে ভালো ব্যাকটেরিয়ার যে পরিবেশটা রয়েছে সেটাকে নষ্ট করে, এবং খারাপ ব্যাকটেরিয়া যদি আপনার শরীরে বেশি দেখা দেয়, তাহলে আপনার মুড অফ হবে, আপনার ব্রেনের প্রবলেম হবে। বিজ্ঞানীরা এটা খুব সুন্দর মতো প্রমাণ করেছে যে ভালো ব্যাকটেরিয়ার সাথে ভালো ফিলিংসের সম্পর্ক রয়েছে, খারাপ ব্যাকটেরিয়ার সাথে খারাপ ফিলিংসের সম্পর্ক রয়েছে। দ্বিতীয়ত যেটা ছিল, যে এই ডায়েটের পাশাপাশি এক্সারসাইজ, এবং সেটা হচ্ছে কার্ডিও এক্সারসাইজ। দেখুন, কার্ডিও এক্সারসাইজ কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। কার্ডিও এক্সারসাইজের কাজ হচ্ছে, এটা আপনার বডিতে ব্লাড ফ্লো বাড়িয়ে দেয় এবং অক্সিজেনের লেভেলটা বাড়িয়ে দেয়। এই ব্লাড ফ্লো বাড়ানো আর অক্সিজেনের লেভেল বাড়ানোর মাধ্যমে কিন্তু আপনার ব্রেন কয়েক গুণ বেশি ফাংশন করে। শুধু ব্রেনই ফাংশন করে না, লিভার, কিডনি এবং বিভিন্ন ভাইটাল অর্গানসগুলোতে বেশি অক্সিজেন প্রবাহিত হওয়ার কারণে সবগুলোই চনমনেভাবে কাজ করতে থাকে। তাই প্রতিদিন একটা নির্দিষ্ট টাইম আপনাকে কার্ডিও এক্সারসাইজ করতে হবে, এবং বিজ্ঞানীরা এটা দেখেছেন, কার্ডিও এক্সারসাইজ করলে এজিং অনেক স্লো হয়ে যায়, মানে আপনার বয়স বৃদ্ধি এটাও অনেক ধীরে ধীরে হয়। এবং তিন নম্বরে যেটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ডিটাচ ইউর সেলফ ফ্রম ইউর ওয়ার্ক। দেখুন, আপনি কর্মব্যস্ত থাকতে থাকতে কাজ করতে করতে একটা সময় মেকানিক্যাল বা রোবোটিক হয়ে যেতে পারেন। এই মেকানিক্যাল বা রোবোটিক হয়ে গেলে যে সমস্যাটা হবে, যে আপনার জীবন থেকে আনন্দের সেন্সিটিভিটি হারিয়ে যাবে। যেমন দেখুন, যখন আমরা ছোট ছিলাম তখন দেখা যেত খুব সিলি সিলি বিষয়ে আমাদের আনন্দ লাগতো এবং সারাদিন আমরা হ্যাপি থাকতাম। ধীরে ধীরে আমরা যত বড় হতে থাকি, আমরা অনেক বিনোদনের মাধ্যমে নিজেদের লাইফ পার করতে থাকি, দেখা যায় যে বিনোদনগুলো গায়ে লাগছে না, মানে আমাদের সেন্সিটিভিটিটা হারিয়ে যাচ্ছে, আমাদের আরও বেশি বেশি আনন্দের প্রয়োজন হচ্ছে। তো এতে করে যে ঝামেলাটা হয় যে আপনাকে অনেক বেশি আনন্দ দিয়েও আপনাকে খুশি করা যাবে না। তো মেকানিক্যাল বা রোবোটিক লাইফ যদি আপনি লিড করেন, তাহলে আপনার এই সমস্যাটা হতে পারে। তো এই কারণে যেটা করতে হবে, যে একটা নির্দিষ্ট দিন বা একটা নির্দিষ্ট টাইম, একটা নির্দিষ্ট মাস, একটা নির্দিষ্ট সপ্তাহ, আপনাকে এমন কিছু কাজ করতে হবে যেটা আপনার ওই মেকানিক্যাল লাইফের বাইরে নিয়ে আসে। যেমন আপনি ট্রাভেলিং করতে পারেন, অবশ্যই মাইন্ডফুল ট্রাভেলিং, যেখানে আপনি নেচারের কাছে যেতে পারবেন এবং আপনার যান্ত্রিক জীবনের সকল কিছু ভুলে থাকতে পারবেন নির্দিষ্ট কয়েকদিন। অথবা আপনি মেডিটেশন করতে পারেন, কারণ মেডিটেশন আপনাকে ঘরে বসেই একটা ডিটাচের ফিলিংস দেবে। বা আপনি নেচারের কাছে যেতে পারেন, আপনার আশেপাশে, বাড়ির আশেপাশেই। বা আপনি স্পিরিচুয়াল লাইফে কথা বলতে পারেন, বা আপনি রিলিজিয়াস বই বেশি পড়তে পারেন, যাতে আপনার মাইন্ডটা স্পিরিচুয়ালিটি, নেচার এইসবের দিকে বেশি যায়। এতে
যাতে করে আপনার মাইন্ডটা নরম হয় এবং মেকানিক্যালিটি কমে যায়। এই তিনটা জিনিস যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনার লাইফটা বাস্তবিকভাবে অনেক সুন্দর হয়ে যাবে। এখন একটা জিনিস অ্যাড করতে চাই যে কর্মব্যস্ততা এই জিনিসটা কিন্তু আপনাকে নিজেকে মনে করিয়ে দিতে হবে। যেমন আপনি এক প্রতিদিন সকালে উঠে নিজেকে বলবেন যে এখন আমার কী করা উচিত, বা আপনি যখন দেখছেন যে বসে আছেন কোনো কাজ নেই, হয় না অনেক সময় আমরা বসে বসে অন্য কিছু চিন্তা করি, তখন আপনি আপনার সচেতন হয়ে নিজেকে কোশ্চেন করবেন যে এখন আমার কী করা উচিত। আপনি যদি নিজেকেই কোশ্চেনটা করেন এখন আমার কী করা উচিত, আপনার ব্রেন খুব ভালো মতো সাবকনশিয়াসলি আপনাকে অ্যান্সার দেবে যে অ্যাকচুয়ালি আপনার কী কাজ করা উচিত এবং আপনি আপনার জন্য বেটার এবং সময়োপযোগী কাজটা করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিও নিয়ে যদি কোনো ধরনের কথা আপনাদের জানা থাকে বা কোনো কিছু যদি শেয়ার করতে চান তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।